بسم الله الرحمن الرحيم. Redon HD video. حضرت ماین الدین چشتی آج میری رحمت اللہ علیہ بابا ماین الدین বলে এই জায়গা থেকে আমার কাজ শুরু যুবক ছেলেটারে টান মাইরা দইরা গো আগুনের ভিতরে প্রবেশ করলো খাজা বাবা যখন যুবকটাকে নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করলো গো হিন্দু ঠাকুর তখন বলতেছেন মুসলমান ফকির সে মারা গিয়েছে আমাদের একটা যুবক ছেলেরও আগুনের ভিতরে ফুইরা মারছে হিন্দু পুরোহিত তখন চিন্তায় আছে খাজা বাবা মরছে মুসলমান তিনি মারা গেছে আমাদেরও কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের যুবক ছেলেটারে মারছে এটা বড় অসুবিধা কিছুক্ষণ পর দেখা যায় সময় কিন্তু কিছুক্ষণ গড়িয়ে গেল কিছুক্ষণ পর দেখা যায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমেরি যখন আগুনের ভিতরে ঢুকলো কিছুক্ষণ পর ওই যুবকটাকে বুকের মধ্যে আঞ্জা করিয়া আগুন থেকে অক্ষত অবস্থায় ভিতর থেকে বাহির হয়ে আসে আল্লাহু আকবার একটা পশম পর্যন্ত পড়ে নাই এমন ভাবে তখন বের হয়ে আসে গু যখন বের হয়ে আসলো গু তখন কিন্তু সবাই তমকিয়ে গেছেন এবার খাজা বাবা যখন দাঁড়াইলো ওই ছেলেটা পাশে দাঁড়াই আছেন ছেলেটা আগুন থেকে বের হইয়া খাজা বাবার কদবের মধ্যে টান মেরা দলল হুজুর গু আপনি যখন আমাকে আগুনের মধ্যে নিয়ে গেছেন গো আমার কলিজার মধ্যে একটা ঢেউ মারছে গো আমার কাছ থেকে সমস্ত দেবদেবীর পূজা স্তরীভূত হয়ে গেছে আমার অন্তরের মধ্যে খোদার নূর বিরাজ করতেছে ও গো খাজা খাজেগা আর দেরি করবেন না এখনই আমাকে সেই মধুর কালিমা পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বলে খাজা বাবা এখান থেকে ইসলাম প্রচার শুরু করে দিলেন খাজা বাবা যখন গেলেন পৃথ্বীরাজের বাড়িতে গিয়ে দেখে পৃথ্বীরাজ তাদের বাড়িতে নিজস্ব একটা মন্দির আছে মন্দিরের ভিতরে প্রতিদিন মিষ্টি দিয়া সেখানে পূজা করা হয় কি দ্বারা কি দ্বারা পূজা করে পৃথ্বীরাজের একটা মেয়ে ছিল সে ছিল ওই দেশের বাদশাহ হিন্দু মেয়েটা প্রতিদিন সকালবেলা এই মূর্তির পূজা করত মুদা পূজা করত ঠিকই তো খাজা বাবা গোপনে গোপনে হঠাৎ করে এই মন্দিরের ভিতরে প্রবেশ করলো কেউ দেখতে পায় নাই সুবহানাল্লাহ বলে হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাই এবার কি করলেন গোপনে গোপনে ওই মেয়েটার ঘরে গেলেন মেয়েটা তখন এত সুন্দর একজন মানুষকে দেখে ভাবতেছে এত সুন্দর মানুষ এই ভারতের জমিনের মধ্যে আমি দেখি নাই হুজুর গো ও হুজুর কোথা থেকে আসছেন আপনি নিশ্চয়ই কোনো ঠাকুর হবেন এবার খাজা বাবা বাত মেয়েটার সঙ্গে একটু মজা করে মেয়েটাকে কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে মেয়েটাকে ডাক দিয়ে বলে রে মা এত সকালবেলা তুমি এই জায়গার মধ্যে মন্দিরের সামনে কি করো মেয়েটা বলে হুজুর গো আমি এই মন্দিরের একজন পুরোহিত আমি বাদশার মেয়ে প্রতিদিন আমি কতগুলি মিষ্টি নিয়ে এই জায়গার মধ্যে পূজা করি এবার খাজা বাবা জিজ্ঞাসা করেন তুমি যে মিষ্টিগুলি নিয়ে আসছো এই মিষ্টিগুলি কি মূর্তি খায় কো না খায় না কিন্তু মিষ্টির কাছে আমরা অংতালিবস্য মদিনাস্য দন্তাস্য মন্ত্র পাঠ করিয়া এরপরে এগুলি আমরা নিজেরাই খাই তোমার সামনে কে কোনদিন মূর্তি এইগুলি খাইছে কো না কোনদিন খাই নাই কো রে বাদশার কন্যা তুমি একটা কথা শোনো এই মূর্তিগুলি যদি আমার সামনে মিষ্টিগুলি খায় তো খেলাটা কেমন হবে
মেয়েটা বলে কোনোদিন সম্ভব না কই খেলাটা কেমন হবে কোহলে তো ভালোই হবে এবার গাজা বাবা বলে রে মেয়ে যার মা একটা লাঠি নিয়ে আসে সুটকা লাঠি আনার পরে এবার গাজা বাবা মিষ্টি গুলি নিয়ে ডাক দেয় এ মূর্তি আমি আজবেরি সেনজেরি মাইনউদ্দিন চিশতি হুকুম করছি মিষ্টি খাও আপনারা বলেন মাটির মূর্তি কি কথা বলে খাইতে পারে কোনো খাওয়ার নাই কথা নাই চুপ করে রইছে আক করিছ খাজা বাবা মজা করার জন্য একটা লাঠি লইয়া মিষ্টির পাশের মধ্যে বাড়ি যার খা বেয়াদব খা এমনি দেখি মূর্তি আক করে লাইছে মেয়ে তো তাজ্জব ওরে বাবা রে এবার একটা একটা করে মিষ্টি দেয় খাইতে খাইতে এক বোল মিষ্টি মিষ্টি ছিল পুরো গামলার মিষ্টি ওই মূর্তিকে খাওয়াইছে আল্লাহর ওলি আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এক বোল মিষ্টি খাওয়ানোর পর এবার বলে রে মা এই মিষ্টিগুলি যদি আমার বের করে দিতে পারি রে মা খেলাটা কেমন হবে কো বেশি বালা হবে আবার পাশার বাড়িতেই কয় এই সব মিষ্টি বার কর বার কর একটা একটা করে ওকে ভূমি কইরা সবগুলি আবার গামলার মধ্যে ছাড়ছে মেয়েটা তখন পায়ের মধ্যে পড়ে যায় হুজুর গু ও আল্লাহর ওলি আমার মনে হয় স্বয়ং বাবু ভগবান আজকে আমার সামনে হাজির হয়ে গেছে ও ভগবান আপনি আমাকে দীক্ষা দান করুন এবার হুজুর ডাক দিয়ে বলে রে মা আমি ভগবান নামে সৃষ্টিকর্তা নাম ও মা আমি কোন ঠাকুর না তবে আমি একজনের ইবাদত করি রে মা মারি তুমি কি ওই প্রভুর ইবাদত করবা বলে হ্যাঁ আমি ওই প্রভুর ইবাদত করব এবার বলল তুমি যদি ওই প্রভুর ইবাদত করতে চাও রে এই আওয়াজে মানি না আরো জোরে বলেন আল্লাহু আকবার পিতৃরাজের মেয়ে শোনো তুমি যদি সেই প্রভুর ইবাদত করতে চাও তাহলে আমার সঙ্গে কথা বলতে হবে উযু করে আসো গোসল করে আসো আমার সামনে বসো এরপরে সামনে বসালেন বললেন রে মা আর দেরি করো না আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিতৃরাজ কয় আমার বাড়িতে দুইকা আমার একমাত্র কন্যা যার দ্বারা পূজা করা হয় ওই মেয়েটাকে সে মুসলমান বানাইছে আমি তাকে ছাড়বো না আমি ছাড়বো না ছাড়বো না এই জন্য খাজা বাবার বিরুদ্ধে এই দেশের বিখ্যাত জাদুকরকে খুঁজে আনছে জাদুকরের দ্বারা আমি ওনাকে শিক্ষা দেব এবার খাজা বাবা ধ্যান করতেছিলেন এমন সময় একজন জাদুকর পাঠাই দিছে জাদুকরের নাম হলো জয়পাল যোগী সে আকাশে বাতাসে সব জায়গায় বিচরণ করতে পারে জয়পাল যোগী আসার পরে খাজা বাবার সামনে যখন আসলেন খাজা বাবা বলে তোমার নাম কি আমার নাম জয়পাল যোগী কেলে গাইছো আমি কেরামতি দেখাইতে এসেছি দেখাও তোমার ক্ষমতা কতটুকু কয় আকাশ বাতাস সব জায়গায় আমি বিচরণ করতে পারি আপনি পারেন খাজা বাবা কয় আমি পারি কি না পারি এটা বড় কথা না তোমার কি কি ক্ষমতা আছে একটু দেখাও কয় তাহলে আমি আকাশে উঠতে পারি আমি এমন জায়গাতে যাবো আপনি আমার খুঁজেই পাবেন না উঠবেটা দেখি কেমন এবার জয়পাল যোগী আকাশের দিকে উড়া মারছে গো যাইতে যাইতে এমন জায়গায় গেছে গো খুঁজে আর পাওয়া যায় না আমার খাজা তো সাধারণ কোন ব্যক্তি নাই কলিমুদ্দিন সুলিমুদ্দিন বসিরুদ্দিন নয় বাবা গনি শাহ কোন সাধারণ ব্যক্তি নয় খাজা বাবা কোন সাধারণ ব্যক্তি নয় খাজা বাবা তখন চিন্তা করলেন শিক্ষাটা ভালো করে দেওয়া লাগবে হুজুরের যে করম ছিল শক্ত শক্ত জুতা এটা কোনো চাইনা জুতা না বাংলাদেশি নরম জুতা না শক্ত জুতা কাঠের জুতা জুতাটা আস্তে করিয়ে বিসমিল্লাহ করে আকাশের দিকে ছুঁড়ে মারছে ছুঁড়ে মারার পরে ওই জয়পাল যোগীও নাই জুতাও দেখা যায় না ভক্তরা সবাই চিন্তায় পড়ছে ঘটনা কি ম্যান ঘটতেছে কিছুক্ষণ পরে দেখা যায় জয়পাল যুগের জুতাটা বাইরেইতে বাইরেইতে হুজুরের সামনে আইনা বানাইছে আল্লাহু আকবার আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ পুলিশ করে দেহ বন্দি আমার মুর্শিদ বন্দি করে মন প্রেমিক সেজে বুঝ মুর্শিদের চরণ মনরে প্রেমিক সেজে বুঝ মুর্শিদের চরণ বুঝন করতে চাই কি চাই না এই জবানটা খুলে দেবেন চাই কি চাই না পুলিশ করে দেহ বন্দি
আমার মুর্শিদ বন্দি কর হে মন প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ মনুরে তুমি আত্মার আত্মীয় করো নামের মালা গলাই পরো দেখা হলে মনের মানুষ সপে দিও দেহ মন ঠিক কিনা বলেন মুর্শিদ হয় পরশ মুনি আরে দুই জগতের ধনের ধনী মুর্শিদান হয় পরশ মুনি দুই জগতের ধনের ধনী সাথে রাখো দিন রজনী মিটবে মনে রাখিন চন প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ মনরে প্রেমিক সেজে বুঝো মুর্শিদের চরণ